আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। এসিআই এগ্রি বিজনেস সহ এসিআই গ্রুপের চার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এফ এস আনসারি, আপনাকে স্বাগত আমাদের এই আজকের বাজার এবিটিভির সাক্ষাৎকার অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আমরা সার ব্যবহার করি দীর্ঘ বছর ধরে, আমরা যুগ যুগ ধরে নানা রকমের ইউরিয়া ফসফেট সার ব্যবহার করি, অনেকে জৈব সারও ব্যবহার করে, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে কি করে এই সারের সম্ভাবনাকে আরও বেশি বাড়ানো যেতে পারে এ ব্যাপারে? আসলে ফসল উৎপাদনে সার একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান, যেটার এফিসিয়েন্সির উপর নির্ভর করছে ফসলটা কতটা কোয়ালিটেটিভ হবে, কতটা গ্রহণযোগ্য হবে এবং কতটা লাভবান হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এবং সার ব্যবস্থাপনাটা আজকে নতুন কিছু নয়, বহু আগে থেকে এটা হয়ে আসছে। আগের যুগে যেটা হতো, 60 দশকের আগে মানুষ বাড়িতে যে সমস্ত আপনার আবর্জনা থাকতো সেগুলোকে এক জায়গাতে স্তূপ করতো, গরুর গোহাল থেকে যে সমস্ত গোবর বা মুরগির বিষটা আসতো সেগুলোকে পচা জমিতে দিতে তারপরে ফসল হতো। তখনকার সময়ের কথা যদি আমরা কম্পেয়ার করি যে ইল আর এখনকার ইলে অনেক পার্থক্য হয়েছে। 60 দশকের পরে সার যখন ইন্ট্রোডিউস হলো, স্পেশালি ইউরিয়া সার, তারপর নাইট্রোজেন, তারপর ফসফেট এবং পটাশ, তখন কী দাঁড়ালো যে সার দেওয়ার সাথে সাথে ফসলের উৎপাদন বাড়া শুরু হলো। কিন্তু এখানে তো শেষ না, অ্যাকচুয়ালি এটা তো আজকে থেকে কত বছর আগের কথা বলছে, প্রায় 50 বছর আগের কথা। কিন্তু এই 50 বছরে কিন্তু র্যাপিড চেঞ্জ হয়েছে সার ব্যবস্থাপনা, সার প্রযুক্তি এবং গ্লোবাল প্র্যাকটিসটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি মনে করি ইউরিয়া ফসফেট পটাশ দেওয়ার পরে লোক মনে করছে যে, কৃষক মনে করছে যে উৎপাদন বেশি হয়, এটা একটা ভালো কথা। কিন্তু ইস্যুটা হলো যে যে উৎপাদন হয় সেই উৎপাদন আরও বেশি করা সম্ভব কিনা, এর পরিবর্তে কম সার দিয়ে কিছু করা সম্ভব কিনা, আর এই সার যে ব্যবহার করা হচ্ছে তার জন্য একটা এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, সেই ইম্প্যাক্টটাকে কীভাবে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আমরা যদি চিন্তা করে দেখি, ইউরিয়া সার যেটা দিচ্ছি খেতে, দেওয়ার সাথে সাথে প্রায় 70% সার হয় উড়ে যাচ্ছে অথবা মাটির নিচে চলে যাচ্ছে। এটা একটা প্রাকৃতিক সম্পদ, দেশের সম্পদ। দেশের এত মূল্যবান গ্যাস থেকে কিন্তু ইউরিয়া সার করতে হয়, বিদেশ থেকে কিন্তু আনতে হয়। এটা যদি মাটির নিচে চলে যায়, মাটির নিচের পানি পলিউটেড হচ্ছে, অথবা যে সমস্ত মাইক্রোবিয়াল আছে বা অ্যানিমাল আছে সেগুলো মারা যাচ্ছে, সেখানে মাটির উর্বরতা একদিকে নষ্ট হচ্ছে, আরেকদিকে যদি এটা আকাশে উড়ে যায় অ্যামোনিয়া, তাহলে তো আকাশ ছিদ্র হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য ভিকটিম। তাহলে এখান থেকে বেরোনোর উপায়টা কী? আমরা কি এইভাবেই আমরা ইউরিয়া বা ফসফেট বা পটাশ দেবো বা সার ব্যবস্থাপনা করবো? না, চেঞ্জ আছে গ্লোবালি। এখন কিন্তু নতুন টেকনোলজি বেরিয়েছে, এটাকে বলা হয় ন্যানো ফার্টিলাইজার। এবং ন্যানো ফার্টিলাইজারটা কি, অ্যাকচুয়ালি একই জিনিসই অনেক কম মাত্রায় একসাথে মিশিয়ে কম্পাউন্ডগুলোকে কম্প্যাক্ট করে এটাকে পলিমারাইজ করার ফলে কী হচ্ছে, এটার লঞ্জিভিটি অনেক বেড়ে যাচ্ছে, প্লান্ট যত দ্রুত নিতে পারছে, অ্যাট দ্য সেম টাইম এটা অনেক দিন খেতে থাকছে। লাভ হচ্ছে এই যে আমি আমাদের দেশে এক বছরে প্রায় 1-2 ফসল হয় বা 2 ফসল হয়। এখন 2 ফসলের জন্য 2 যদি সার দিতে হয় তাহলে কী হচ্ছে, আনুপাতিকভাবে 1 ফসলের তুলনায় মাটি তেমনভাবে পলিউটেড হচ্ছে, আকাশে উড়ে যাচ্ছে অ্যামোনিয়া, অ্যাট দ্য সেম টাইম বিদেশি মুদ্রা আমরা খরচ করে সমস্ত সার আমদানি করছি দেশে। আমদানি করার পর হচ্ছে কি, আমরা বিদেশি মুদ্রা যেমন যাচ্ছে তেমনি কৃষকের কিন্তু এটাকে কিনতে হচ্ছে, সাবসিডি থেকে যাই থাক তার কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তাহলে উপায়টা কি, এই ন্যানো ফার্টিলাইজারের মাধ্যমে কী হচ্ছে, আপনার 50 গ্রাম একটা ওয়েট একটা ম্যাগাগ্রানুল এটাকে কম্প্যাক্ট করে নাইট্রোজেন ফসফেট পটাশ বা অন্যান্য প্লান্টে যে সমস্ত নিউট্রিয়েন্ট লাগে কম্প্যাক্ট করে পলিমারাইজ করে গাছের গোড়ায় দিলে এটা একবার দিলে 2 ফসল করা সম্ভব হচ্ছে, অর্থাৎ 8 মাস পর্যন্ত রাখা যাচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে টেকনোলজি কতটা এফিসিয়েন্সি বাড়ায় দিতে পারছে। অনেকে আমরা দেখেছি কোরিয়াতে তারা কী করছে, ক্ষেতের বাইরে থেকে একটা ট্যাবলেট ছুঁড়ে দিচ্ছে ক্ষেতের মধ্যে এবং এই ট্যাবলেটটা পানিতে পড়ার সাথে সাথে এটা বাস্ট হয়ে এটা এমনভাবে ছড়া যাচ্ছে আর এমন লেভেল এটাকে আয়োনাইজড করা আছে যে প্লান্ট খুব কুইকলি নিতে পারছে। কুইকলি না হলে লাভ হচ্ছে, ওয়েস্টেজ কমে যাচ্ছে, প্লান্টের গ্রোথ ভালো হচ্ছে, গ্রোথ মানে আপনার ইল ভালো হচ্ছে। তাহলে ফার্টিলাইজারে নতুন টেকনোলজি আসছে, এটা একটা এলিমেন্ট। সেকেন্ড হলো অ্যাপ্লিকেশনের দিক দিয়ে, অনেক ক্ষেত্রে হয় কি, আমার দেশের কৃষক নাইট্রোজেন ফসফেট কিনে নিয়ে যায় বস্তা ধরে, 3 বস্তা নিল, নিয়ে যায় ক্ষেতের পাশে একটা চট পেড়ে দিল, তারপরে ওর মধ্যে ঢেলে দিল, তারপর হাত দিয়ে মিশানো শুরু করলো। এখন একটা ফসফেটের দানা একটা ইউরিয়ার দানার চেয়ে অনেক বড়, আবার একটা ইউরিয়ার দানা ফসফেটের দানার চেয়ে অনেক ছোটো, আর পটাশিয়ামের দানাটা ক্রিস্টাল, 3টাকে মিশানো হলো, ছড়ানোর সময় কী হলো, বড় দানাটা আগে হাতে আসবে, তাহলে যে এলাকাতে বড় দানাটা পড়লো সেখানে ফসফেট বেশি পড়লো।
তারপরে যে দানাটা সেটা পড়লো ইউরিয়া বেশি পড়লো, তারপরে পটাশিয়াম বেশি পড়লো। একই ক্ষেতের মধ্যে একটা কৃষকের ক্ষেত যদি 20 ডেসিমেল হয়, তার মধ্যে যদি 1/3 জায়গাতে ফসফেট বেশি পড়ে যায়, আর 1/3 জায়গাতে যদি ইউরিয়া বেশি পড়ে যায়, আর 1/3 জায়গাতে যদি পটাশিয়াম বেশি পড়ে যায়, তাহলে কী হবে, ফসলের তারতম্য হবে। তখন কী হবে, আপনার ইল গ্যাপটা বেড়ে যাবে ক্ষেতের মধ্যেই। আমাদের তো ন্যাশনাল ইল গ্যাপ আছে, কোনো কৃষক BR28 ধান করে 1 টন ইল পাচ্ছে, কোনো কৃষক 4 টন ইল পাচ্ছে, কোনো কৃষক 7 টন ইল পাচ্ছে। এই যে ইল গ্যাপটা ন্যাশনাল হয়ে যাচ্ছে, আবার কৃষকের ক্ষেতের মধ্যেই কিন্তু ইল গ্যাপটা হয়ে যাচ্ছে বিকজ অফ এই ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের কারণে। তো এখান থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা। তো আমি যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম সেটা হচ্ছে এই, একদিকে হলো প্রযুক্তি, আরেকদিকে হলো কীভাবে এটাকে ব্যবহার করতে হবে, আরেকদিকে হলো কীভাবে ব্যবস্থাপনা করতে হবে। এই তিনটে এলিমেন্ট মিলিয়ে কিন্তু এই সার থেকে আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু পাওয়ার আছে। একদিকে প্রোডাক্টিভিটি, অর্থাৎ লো কস্ট করে অনেক বেশি ইল পাওয়া যাবে, আরেকদিকে কম ফার্টিলাইজার ব্যবহার করলে আপনার পলিউশনটা কমবে, গ্লোবাল ওয়ার্মিংটা কমে যাবে, আরেকদিকে হলো আমাদের বিদেশি মুদ্রা কিন্তু বেঁচে যাবে। এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের প্রচণ্ডভাবে মাথা খাটানো দরকার বিজ্ঞানীদের, এবং পলিসি ন্যাশনাল পলিসি হওয়া উচিত এবং এটাকে ভালোভাবে প্রমোট করা উচিত। আমরা যেটা বলেছি আমাদের মিশনে ক্রিয়েটিং ওয়েলথ ফর দ্য ফার্মার, ওয়েলথের সাথে কিন্তু আমরা বলেছি উই আর প্রোভাইডিং কমপ্লিট সলিউশন। এখন এটা প্রোভাইডিং কমপ্লিট সলিউশনের মধ্যে কী আছে, একটা হলো আপনার ইনোভেশন, অর্থাৎ নতুন কিছু উদ্ভাবন করা, আমরা যেটা শুরু করেছি বা করছি বা বাহির থেকে নিয়ে আসছি। আরেকটা হলো টেকনোলজি মানে প্রোডাক্ট, অর্থাৎ এতক্ষণ বলছিলাম তিনটা ফার্টিলাইজার আলাদা করে, এখন আমরা বলছি ন্যানো ফার্টিলাইজারের কথা, দিস ইজ এ প্রোডাক্ট। তারপর বলছিলাম প্র্যাকটিসের কথা, যে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এইসব মিলিয়ে কিন্তু ব্যাপারটা হলো এটা নিউ টেকনোলজি। তারপরে হলো এটাকে কীভাবে কৃষকের কাছে কমিউনিকেট করতে হবে। এই কারণে আমরা একটা স্যাটেলাইট ইমেজ সিস্টেম দিয়ে আমরা একটা কৃষকের কাছে আমরা টেকনোলজি প্রমোট করার জন্য একটা কমিউনিকেশন এস্টাবলিশ করেছি বা করতে যাচ্ছি। তো এই 4-5টা জিনিস মিলে কিন্তু একদিকে যেমন ইনোভেশন, আরেকদিকে টেকনোলজি, আরেকদিকে প্র্যাকটিস এবং কমিউনিকেশন সব হচ্ছে, এবং এই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। ইদানিংকালে আমরা যেটা করেছি, বাংলাদেশে তো ফার্টিলাইজার আইন আছে এবং পলিসি আছে এবং এগুলোর স্ট্যান্ডার্ডাইজেশন আছে। আমরা আমাদের দেশীয় এই যারা এই সমস্তের সাথে ইনভলভ রেগুলেটরি কমিটিতে, টেকনিক্যাল কমিটিতে বা ন্যাশনাল কমিটিতে, তাদেরকে কনভিন্স করতে সমর্থ হয়েছে যে ন্যানো ফার্টিলাইজার হচ্ছে এখনকার সলিউশন। এবং এই ন্যানো ফার্টিলাইজারে অলরেডি আমরা টেস্ট ট্রায়াল শুরু করেছি বিদেশ থেকে আমদানি করে, এবং এটা অলরেডি আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ট্রায়াল করছি, ইউনিভার্সিটির সাথে, রিসার্চ ইনস্টিটিউটের সাথে। এটা এক সময় যখন এটা আমরা রেজিস্ট্রেশন পাবো, তখন এটা আমরা লোকালি প্রডিউস করবো এবং কৃষককে দেবো। একেবারে হোমোজিনিয়াস অ্যাপ্লিকেশন হবে, কম ফার্টিলাইজারে বেশি কাজ করবে। একবার ফার্টিলাইজার দিলে কোনো ফসলে একবার দিলে পরবর্তী ফসলটা একই ফার্টিলাইজার থেকে করা সম্ভব হবে। চা বাগানের গাছগুলো আলাদা আলাদা থাকে, গাছের গোড়া যদি একটা 50 গ্রামের একটা গ্রানুল যদি আমি দিয়ে দিই, সেটা চায়ের যে লাইফ সাইকেল আছে, অর্থাৎ প্রোডাক্টিভ টাইমটা 7-8 মাস, তখন কিন্তু এই পুরা এই টাইমটাতে কিন্তু আমরা চা উৎপাদন করতে পারবো। এখন কী করতে হয়, আমরা ছড়া দিই। এমনি তো চা বাগানগুলো হয় কি আপনার ঢাল থাকে, ছড়া দেওয়ার ফলে কী হয়, অল্প পরে বৃষ্টি হলে এটা আবার পানিতে গড়িয়ে চলে যায়, অনেক সময় লিচি হয় না। এটা যেহেতু প্লাউইং হয় না, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু রুটের গোড়াতে ফার্টিলাইজারটা পৌঁছে না। এই ন্যানোর ফলে হবে কি, ন্যানো ম্যাগনেটের কারণে হবে কি, যে আলটিমেটলি চা বাগানে কিন্তু এত বেশি ফার্টিলাইজার দেওয়া লাগবে না, এত বড় দেওয়া লাগবে না, এবং তার ইলটা ঠিকই পাবে। এটা ওয়ান অফ দ্য অপশান। এরপরে লিকুইড আছে, এখন আমরা ধরেন লেবার তো কষ্ট অনেক হয়, একদিন একটা লোক যদি 1 একর জমিতে সার ছিটাতে যায়, তার 500 টাকা খরচ হয় বা 600 টাকা দিতে হয়। সেক্ষেত্রে যখন চাষ করা হচ্ছে, তখন যদি ট্রাক্টর মাউন্টেড যদি ফার্টিলাইজার থাকে, লিকুইড ফার্টিলাইজারগুলো বিভিন্ন প্রফেশনাল করা থাকে, এবং এ সমস্ত ট্রাক্টরে যদি ওরকম সয়েলের মানে কোন জায়গায় কী নিউট্রিয়েন্ট আছে, এটাকে স্যাটেলাইট বেসড ইমেজ করে এটাকে যদি লিঙ্ক করা যায়, তাহলে হবে কি, একবার পরিমাণ মতো এগুলো মিক্সচার হয়ে অটোমেটিক্যালি যেখানে কম যে নিউট্রিয়েন্টটা আছে সেখানে ঠিক সে পরিমাণে দিয়ে এটা ব্যালেন্স ফার্টিলাইজার হিসেবে গোটা খেতে দিতে পারে। সেখানে যেমন বাড়তি লেবার লাগবে না, অ্যাট দ্য সেম টাইম বাড়তি সারও লাগবে না, এবং যেখানে যেটা ডেফিসিয়েন্সি আছে সেটা দেওয়া সম্ভব। এটা অ্যান অফ দ্য প্র্যাকটিস কিন্তু হতে পারে। অলরেডি তো টেস্ট আমরা শুরু করেছি, আমরা নিজেরা ইন্টারনাল টেস্টে দেখেছি এটা কাজ করে খুব ভালো। এখন আমরা কনভিন্স করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান মানে যারা ইনোভেশন করে তাদের সাথে কাজ করছি, আমরা রেগুলেটরের সাথে কাজ করছি যাতে করে এটাকে আমাদেরকে অ্যাপ্রুভাল দেয়। আমার মনে হয় যে রেগুলেটরি প্রসেস ফার্টিলাইজার একটু লম্বা, আমি মনে করি না 2 বছর বেশি সময় লাগবে, তখন এদেশে কিন্তু ন্যানো ফার্টিলাইজার চলে আসবে এবং আমরা এটা দিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম যেটা আমি আপনাকে বলছিলাম সেটা লিকুইড ফার্টিলাইজারের কথা, ট্রাক্টর মাউন্টেড আপনার কন্টেনারে করে এটাকে যদি মাটিতে আমরা পাঞ্চ করতে পারি, তাহলে হবে কি, এই ডিহাইড্রেশন হয়ে উড়ে যাওয়ার প্রবণতা কমে যাবে এবং ফসল কিন্তু যতটুকু দরকার ততটুকু ফার্টিলাইজার নিতে পারবে। আপনাকে ছোটো একটা এক্সাম্পল দিই যেটা সবচেয়ে কমন হবে। আমরা কী করি, কুমড়া গাছ লাগাই,
একটা কুমড়া গাছ একটা জায়গা থেকে কিন্তু গাছটা অনেক বড় হয়, কুড়া মাচাতে ছড়ায় যায়, তারপর অনেকগুলো কুমড়া ধরে। এখন কুমড়া গাছের গোড়াতে যদি আপনি মেগা ফার্টিলাইজার ন্যানো ফার্টিলাইজারটা দিয়ে দেন, কুমড়া তো দিচ্ছে 7-8 মাস ধরে, তাহলে কী হলো, কন্টিনিউসলি যতটুকু দরকার ততটুকু রিলিজ হলো এবং পুরো গাছটাতে চলে গেল। এখন আপনি একটা গাছ থেকে তো এতগুলো কুমড়া হচ্ছে, এখন ওর শিকড় তো খুব বেশি দূরে যায় না, তাহলে কী হলো, আমি তো বারবার যদি অন্য ফার্টিলাইজার দেওয়া শুরু করি তাহলে কী হবে, হঠাৎ করে বেশি দিলে পুড়ে যেতে পারে শিকড়, গাছের ক্ষতি হবে অথবা গাছটা গ্রোথ কমে যাবে, এক্ষেত্রে কিন্তু রিস্কটা কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু ইলটা খুব ভালো হচ্ছে, ফসল মিষ্টতা ভালো হবে, সব কিছু হবে। অন টপ অফ ইট আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অর্গ্যানিক ফার্টিলাইজার। আমাদের জমিতে কন্টিনিউসলি চাষবাস করার জন্য জমি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, রুটের লাগাতে কিন্তু অক্সিজেন দরকার এবং রুটের পেনিট্রেশনের জন্য কিন্তু মাটি ফাঁপা দরকার, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা ওখানে অর্গ্যানিক কন্টেন্ট না দিই তাহলে প্রবলেম হবে। আমাদের দেশে কিন্তু অনেক জিনিস ওয়েস্টেজ হয়, যেমন কুসুরের ছোবড়া, পাটকাঠি, বাড়ির ওয়েস্ট, গোবরের গোবর, তার মুরগির বিষ্ঠা, সব কিছু মিলে কিন্তু এত ওয়েস্ট আছে। এই ওয়েস্টগুলোকে যদি একজাতে অ্যাকুমুলেট করে প্রপারলি যদি এটাকে ট্রিটমেন্ট করে আমরা এটা যদি আমরা মাইক্রোবিয়াল দিয়ে ট্রিট করতে পারি, তাহলে হবে কি, এই সমস্ত ফার্টিলাইজার যেমন একদিকে মাটি ফাঁপা করবে, আরেকদিকে পানি রিটেনশন বাড়াবে, পানি হোল্ড করার ক্যাপাসিটি বাড়াবে, সাথে সাথে শিকড়ের পেনিট্রেশন বাড়বে এবং এগুলো যে সমস্ত আপনার কন্টেন্ট লাগে গাছের জন্য ফুড সেগুলো সাপ্লাই করতে পারবে। দেখা যাবে যে এই অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করার ফলে মাটির উর্বরতা বাড়বে এবং অন্য সার প্রয়োগের পরে সারগুলো ঠিকমতো গাছ নিতে পারবে, তাতে আপনার ফলের ইল অনেক বেড়ে যাবে।